মিটিংটা ডাকা হয়েছে, আমি দলের একজন বিধায়ক। সেই মিটিংটা আমি জানতে পেরেছি মিটিংয়ের দিন সকালবেলায় কাগজ পড়ে, এবং তারপর আমি অ্যাসেম্বলিতে গিয়ে চিফ হুইপের থেকে আমার কার্ড নিয়েছি। বিজেপি মিটিং করবে, মিটিং করতে পারবে না, কোর্ট থেকে অর্ডার নিয়ে এলো, এইগুলো নিয়ে ভাবুন না যে কি করে বিজেপিকে আরো ছেঁটে দেওয়া যায়। সিনিয়র পলিটিশিয়ান দলে এবং যারা আপকামিং ইয়াঙ্গার জেনারেশন বা লিডারশিপ, এটা আমরা নিশ্চিতভাবে বুঝি যে অভিজ্ঞতারও প্রয়োজন আছে, তাকে উপেক্ষা করা যায় না, তারুণ্যকে উপেক্ষা করা যায় না। এই সমস্ত জিনিস নিয়ে ভাবার কিছু নেই, চিন্তারও কিছু নেই। আমাদের দল অত্যন্ত সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ। দিল্লিতেও গেছে দুজন মন্ত্রী জেলে, এবারে মুখ্যমন্ত্রী ডাক পেয়েছেন যে একবার চা খেয়ে যান ইডির অফিসে। আমাদের দিদি কেন ডাক পাবেন না, একবার দেখে সিবিআই চা খাওয়া। আমার মনে হয় নতুন বছরে সে সুযোগ আসবে, দিদিও নিমন্ত্রণ পাবেন। একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দলীয় শাখা সংগঠন হিসেবে কাজ করছে কেন্দ্রীয় বিজেপি। টাকা নিয়ে এক কোম্পানিকে পাসওয়ার্ড দিয়েছে, উনি বলছেন আমি টাকা নিয়ে গিফট নিয়েছি, লিপস্টিক পাউডার শুনো চকচকে চেহারা, ঘরে ঘরে মুখড়ে মে কালে কালে চশমা, 2 লাখ টাকা এই গগলস। দিলীপ দা টাকা থাকলে পড়ুক না, কি হয়েছে মুমা জানে কোন ফ্যামিলির মেয়ে, আলিপুরে গিয়ে বাড়িটা দেখে আসো। দিলীপ দা সর্বহারা ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার মানে কি মুমা তাই নাকি? ধর্মতলায় বিজেপির সভায় যোগ দিলে এলাকা ছাড়া করার হুমকি। চুঁচুড়ায় বিজেপির পোস্টার ও দেওয়াল লিখনের ওপর জয় বাংলার নামে পোস্টার। হাইকোর্টে আটকাতে না পেরে ভয় দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির প্রচার পাওয়ার চেষ্টা পাল্টা শাসক দল। 29 নভেম্বর অমিত শাহর সভার মঞ্চ বাঁধার আগে ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো রাজ্য বিজেপির। ভিক্টোরিয়া হাউসের সামনে শামিয়ানা টাঙিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল সহ অনেকেই। পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও ধর্মতলায় সভার সমর্থনে খড়গপুরে মিছিল দিলীপ ঘোষের। একই সময়ে তৃণমূলের সভা আছে বলে দিলীপ ঘোষের মিছিল ও সভার আবেদন নাকচ করেছে পুলিশ, অভিযোগ বিজেপির। অন্যত্র মিছিল ও সভা করার জন্য ফের পুলিশের কাছে আবেদন করেও অনুমতি মেলেনি, দাবি বিজেপির। আমাদের এই 12 মিটার মিছিল অনেক আগের থেকে পারমিশন নেওয়া ছিল, পারমিশন ওরা পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন দিয়েছিল, তাই প্রশাসন পারমিশন দেয়নি। थोड़ा बहुत समय और लग सकता है, लेकिन इस देश में नागरिकता संशोधन अधिनियम लागू हो गया है। आपको नागरिकता देने का काम भारत सरकार की प्रतिबद्धता भी है और भारत सरकार की जिम्मेदारी भी। केंद्रीय सरकार से वैधता देव बोले इधर वोट নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মিথ্যে কথা বলে। আজকে 2019 যখন পাস হয়েছে এই আইন, আজ পর্যন্ত কেন তার রুল ফ্রেম করতে পারলেন না? কংগ্রেসে যোগ দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। কালিম্পংয়ে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিলেন তিনি। গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূলে যান বিনয় তামাং। গত বছর 28 ডিসেম্বর দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ছাড়েন পাহাড়ের এই নেতা। 3 তারিখ যো রিজাল্ট আনে ওয়ালা হ্যাঁ, পাঁচ ই স্টেট মে কংগ্রেস আয়েগা, তো হামলোগ উম্মীদ করতে হ্যাঁ কি পহলে ভি কংগ্রেস পার্টি নে বহুত সারা কাম কিয়া পাহাড় মেকে লিয়ে, উত্তর বঙ্গাল কে লিয়ে, তো ইয়ে উম্মীদ রাখতে হুয়ে মাইনে জয়েন কিয়া হ্যায়। মারিজদার বিজেপি নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশে। 2 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত বিজেপি নেতা রবীন মান্নার। কাল খেজুরিতে বন্ধের ডাক বিজেপির। জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পুনর্নির্মাণ। ভিকি যাদব খুনে অভিযুক্ত অঙ্কিত কুমার সিংকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ জগদ্দল থানার পুলিশের। 21 নভেম্বর ভর সন্ধ্যায় খুন করা হয় তৃণমূল কর্মী ভিকি যাদবকে। কোলাঘাটে খুন হওয়া স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার বাড়িতে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় নেতৃত্বে নিহতের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস নেতারা। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। কোলাঘাট থানার ওসির পদত্যাগের দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস। 15 দিন ধরে উত্তরকাশীতে অন্ধকার সুড়ঙ্গেই আটকে 41 জন শ্রমিক। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে ভরসা ম্যানুয়াল ড্রিলিং। কবে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে পরিবারের যোগাযোগ স্থাপনে সুড়ঙ্গের ভিতরে ফোনে লাইন পাতার কাজ শুরু করেছে বিএসএনএল।
রানীর আসমনি রোডে শুরু হলো বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভ। 28 তারিখ রাজভবন অভিযান করা হবে। নতুন শ্রমকোড বাতিল, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন চালু, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। আম্বেদকরের মূর্তির নিচে সংবিধান বাঁচাও দিবস পালন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের। উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম নেতা প্রসেনজিৎ বসু ও প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা। বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি পথনাটকও হয়। সংবিধান দিবস ও দলের প্রতিষ্ঠা দিবস পালন করল আম আদমি পার্টি। দলের রাজ্য কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয় থেকে আম্বেদকরের মূর্তি পর্যন্ত মিছিল করেন আপ কর্মী সমর্থকেরা।